আমি আজ বানাবো ভেজ মোমোর সাথে দুর্দান্ত একটা টমেটোর চাটনি তো কিভাবে আমি বানাচ্ছি দেখতে থাক আমি টমেটো তেলে ভেজে নিয়েছি ধনেপাতা পাতা কুচনে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি দুটো রসুন এর কুয়া তেলে ভেজে নিয়েছি আর নিয়েছি লেবু চিনি আর নুন তো এখন আমি টমেটোটা ছাড়িয়ে নিচ্ছি তো টমেটোটা ছাড়িয়ে নিয়ে এখন আমি সেই ভাজা রসুন শুকনো লঙ্কা ধনে পাতা শিলে আমি একসাথে বেটে নিয়েছি তো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আধখানা লেবুর রস ওই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর একটু নুন দিয়ে আমি কিন্তু একটা চামচ দিয়ে ফেটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা মোমোর চাটনি আপনারা অবশ্যই ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন এখন একটা পাত্রে আমি ময়দা নিয়ে একটু নুন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি তো ঠিক ময়ামটা এরকমই হবে এখন আমি একটু পানি দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজমৌ বানাবো সবজিগুলো দেখে নেব নিয়েছি বাঁধাকপি কোচানো গাজর কোচানো লঙ্কা কোচানো রসুন কোচানো পেঁয়াজ কোচানো বিনস কোচানো ধনে কোচানো আর আধখানা লেবু এখন কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল এখন একটু আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি একে একে সব যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দেব এটা ভেজ মোমো তো আপনারা এরকমভাবে মোমোটা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো খেতে আপনাদের চিকেন মোমোও লাগবে না আর এই যে চাটনিটা আমি বানিয়েছি এই চাটনিটা তো ভীষণ ভালো খেতে তো দেখেন এখন আমার কতটা কমে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন জিরে গোলমরিচগুলো দিয়ে এখন আমি কষাতে থাকবো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কত সুন্দর লাগছে একটা এখন আমি আধখানা লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তো আমি একটা বাটির মধ্যে এখন সবজিটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি যে মেখে রেখেছিলাম ময়দাটা সেটা এখন আমি নিয়ে নেবো নিয়ে আবারও একটু মথে নিয়ে আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি তিন ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ আমি বেলে নেব তো দেখেন একটা ভাগ বেলে নেব বেলে নিয়ে কিন্তু আমি একটা বাটি দিয়েই সেপ দেবো গ্লাস দিয়ে সেপ দিলে একটু ছোট সাইজের হবে আমি একটু বড় সাইজের বাটি নিয়েছি বাটি দিয়েই শেপটা দিয়ে নেবো তো দেখেন এখন আমার বেলে নেওয়া হয়ে গেছে তো আমি একটা বাটি দিয়ে শেপ দিয়ে নিয়েছি বাটি দিয়ে শেপ দিয়েও কিন্তু আমি আবারও একটু বেলতে হবে আর এটা চটপটও হয়ে যাবে ওই জন্য তা আমি এখানে তিন রকম শেপ দিয়ে মোমো বানাবো তা আমার এটা প্রথম শেপের মোমো তো দেখেন এভাবেই তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়ে এরকমভাবে মুড়ে দিয়ে এটা একটা শেপ হয়ে গেল এবার এটা ঠিক পিছন থেকে ঘুরিয়ে দিলেই কিন্তু আরও একটা শেপ দুটো শেপ হয়ে গেল তা আপনাদের জন্য আরও একটা দেখাচ্ছি তো এটা আমার দুটো শেপের মোমো তৈরি হয়ে গেল এখন আমার তিন নম্বর শেপটা দেখেন তো এটাও আমার তিন নম্বর শেপ তৈরি হয়ে গেল তো আমার মোমোগুলো সব তৈরি হয়ে গেছে এখন আমি ভাপাতে যাব। আমি আগে থেকেই পানিটা বসিয়ে রেখেছিলাম একটা স্টিমার নিয়েছি তো হালকা হালকা ভাপ বেড়াচ্ছে এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমি একসাথেই দেব। দিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে রেখে দেব বারো থেকে পনেরো মিনিট বারো থেকে পনেরো মিনিট পরে দেখছেন আমার মোমোটা তৈরি হয়ে গেছে তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখেন একটা একটা করে আমি মোমো তুলে নিচ্ছি তো মোমোটা একদম খাওয়ার জন্য রেডি ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব